প্রিয় ভাই বোন সবার উদ্দেশ্যে একটা কথা, দেশবাসী বিশেষ করে, যে আমরা জানি ইউপিতে ডক্টর কাফিল খান যে মানুষটা নিজের মেহনতের পয়সা খরচ করে গরিব দুস্থ অসহায় মানুষের ফ্রি চিকিৎসা করেছেন। আজকে অক্সিজেনের অভাবে বহুত বাচ্চা মারা যাচ্ছিল, তিনি নিজের জানকে বাজি লাগিয়ে নিজের ইচ্ছাতে নিজের গাঁটের পয়সা খরচ করে সেই বাচ্চাদেরকে অক্সিজেন দেওয়ার দরুন বড় প্ল্যান করে পরিকল্পিতভাবে সেই ডাক্তার কপিল খানকে আজকে ইউপি হুকুমত গভর্নমেন্ট তাকে ফাঁসিয়েছে, জেলের মধ্যে বন্দি করে রেখেছে। আগামীকাল তার বিষয়ে রায় আছে। আমি সমস্ত মোমেন মোমেনাদের কাছে, দেশবাসীর কাছে উদ্দেশ্য করে বলবো, শুধু সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে বললে হবে না, আসুন আমরা সবাই রাস্তায় নামি, মুখে কালো কাপড় বেঁধে ধিৎকার জানাই যে এরকম একটা মানবতা প্রেমিক লক্ষ্যে ভারতবর্ষের মতো একটা সুন্দর দেশে বেইনসাফি করা হচ্ছে, এর জন্য আমরা ধিৎকার যেমন একদিকে জানাই, আর একদিকে মুখে কালো কাপড় বেঁধে আমরা ধিৎকার যেমন জানাবো, সাথে সাথে আমরা হাতে ফ্ল্যাগ নিয়ে গণ আন্দোলন করব সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে। এবং প্রত্যেকটা ইমানদার ভাইয়ের কাছে আশা রাখবো যে প্রত্যেকে দোয়া চান মহান রব্বুল আলমিনের কাছে, যাতে আমার দেশবাসী প্রিয় ডাক্তার, ডাক্তার জগতের একটা উজ্জ্বল নিদর্শন সেই ডাক্তার কাফিল খান যাতে মুক্তি পায়, এই আশা আপনাদের সকলের কাছে রাখছি।